ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আরেক ভাই প্রশ্ন হলো, কেউ যদি নামাজের পরে এই কথাটা বলে যে আল্লাহ তুমি এই নামাজের নেকিটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যে তুমি আমার নামাজের এই নেকিটা সওয়াবটা রওজা হুজুরির রওজা পাকের মধ্যে পৌঁছে দাও, তো এটা কি বলা ঠিক? এটা বলা বিদআত, এটা শরীয়তে কোনো জায়গায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপকে আপনার নেকির বলে আল্লাহকে বলে নেকি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ মুসলমান হবে, যত আমল করবে, সব নেকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতায় যাবে। কারণ তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে আমরা হেদায়েত পেয়েছি, আমরা দিন পেয়েছি, ভালোভাবে দিনকে বুঝেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোনো মানুষ যদি ভালো কাজের দিয়ে কোনো মানুষকে আহ্বান জানায় আর ডাকে আর সে কাজটা যদি সে করে ফেলে, তাহলে যে কাজ করে যতটা নেকি পাবে সেই ডাকার কারণে অতটা নেকি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ খাতা সব মাফ করে দেওয়া হয়েছে, কত নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখখার, আগে পিছনে সব গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে। আপনার এই কথাটার কারণে আপনি নিজে ক্ষতিগ্রস্ততে পড়লেন, নিজে ক্ষতিগ্রস্ত পড়লেন, বরং এটা একটা বিদআত। সালাফে সালেহীন, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা আরবা থেকে কাউরি থেকে এই ধরনের কোনো কথা পাওয়া যায় না যে কোনো মানুষ নামাজ পড়ার পর বলবে আমার নেকিটা হুজুরের রওজা মুবারক পৌঁছে দেয়। রওজা মুবারকে পৌঁছে গিয়েছে, আপনি কি আখেরাতে চান না? আল্লাহ রাব্বুল আলামিনের কে কে বলেন যে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই এর প্রতি তার আমাকে কিয়ামতের দিন দিও, আল্লাহকে বলতে হবে। আপনি রওজাতে এই রওজা মুবারকতে দিয়ে মদিনার মুখে মদিনায় থেকে গেল আপনার সব, আপনার কি হল? আপনার খাতায় লিখতে চান না নাকি? আউযুবিল্লাহ, এই কাজটা করে নিজে ক্ষতিগ্রস্ত করবেন না, নিজে একটা বিদআত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, ভালোভাবে আমল করার তৌফিক দান করেন।